নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দকে, আশা করছি বন্ধুরা আপনারা সকলেই খুব ভালো আছেন। আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ এবং খুব কার্যকরী একটি উপাচারের কথা উল্লেখ করব, যেই উপাচার পালন করার জন্য আপনাদের তেমন কিছু করতেই হবে না, আপনার বাড়িতে থাকা হলুদ দিয়েই আপনি এই উপাচার করতে পারবেন। সপ্তাহের যে কোনো দিনে এবং যে কোনো ব্যক্তি এই উপাচার পালন করতে পারবেন। তবে যদি আপনারা বৃহস্পতিবার এই উপাচারটি পালন করেন তাহলে অধিক ফল পাবেন আপনারা, কারণ বৃহস্পতিবার হলো বিষ্ণুদেবের বার এবং এই বৃহস্পতি বা গুরুবারেই মাতা লক্ষ্মী এবং ভগবান বৃহস্পতির পূজা করা হয়। সেহেতু বন্ধুরা আপনারা অবশ্যই এই বৃহস্পতিবার এই কার্যটি করতে পারেন এবং এর ফল আপনারা খুব ভালো পাবেন। এই সম্পর্কে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত আপনাদের সকলকে দেখতে হবে। এবং তার আগে বলি, যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিও অন করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি। এই উপাচারটি পালন করার জন্য আপনাদের যেটি লাগবে সেটি হলো হলুদের গাঁট, একটি হলুদ সুতো এবং একটি হলুদ কাপড়। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে, অবশ্যই হলুদটি পুরো হলুদের রঙেরই হওয়া উচিত, কোনো কালো বা অন্যান্য রঙের হলুদ হলে চলবে না, কারণ কালো রঙের হলুদ শনিদেবের জন্য মানা হয়ে থাকে এবং অন্যান্য রঙের হলুদগুলি মঙ্গলদেবের জন্য। এবং আমরা বৃহস্পতির জন্য আজ এই উপাচার পালন করব, বৃহস্পতিবার এই উপাচার করব, তাই আমরা অবশ্যই একটি হলুদ রঙের হলুদের গাঁট ব্যবহার করব। এবং এই হলুদ আমাদের সকলের রান্নাঘরেই পাওয়া যায়। হলুদ হলো এমন একটি জিনিস যা রোগ প্রতিরোধ করতে সক্ষম এবং এই হলুদ জীবাণুনাশক হিসেবেও ব্যবহার হয়। হলুদের প্রচুর গুণ রয়েছে। এর পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে বা হিন্দু শাস্ত্রেও এই হলুদের বিশেষ গুণ দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী হলুদের বহু গুণ ব্যবহারের কথা উল্লেখ আছে। হলুদের গাঁটটি যদি আপনি এইভাবে বৃহস্পতিবার ব্যবহার করেন তাহলে আপনার জীবনের সমস্ত সমস্যার সঙ্গে আপনার গ্রহদোষও মুক্তি পায়। এই উপাচারটির জন্য যেটি করতে হবে সেটি হলো, বৃহস্পতিবার সকালে আপনাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এরপর আপনার বাড়িতে থাকা বা আপনার ঠাকুর ঘরে থাকা বিষ্ণুদেবের মূর্তির সামনে বা বিষ্ণুদেবের ছবি বা পটের সামনে আপনারা বসবেন। যদি বিষ্ণুদেবের কোনো মূর্তি বা ছবি না থাকে তাহলে এক্ষেত্রে আপনারা বৃহস্পতির ছবিও ব্যবহার করতে পারেন। তারপর আপনি ওই বিষ্ণুদেবের মূর্তির সামনে একটি আসন নিয়ে বসবেন এবং সেই স্থানটিতে গঙ্গা জল ছিটিয়ে সেই স্থানটি শুদ্ধ করে নেবেন। তারপর বিষ্ণুদেবের চরণে এই হলুদের গাঁট এবং হলুদের সুতোটি, হলুদ রঙের যে সুতোটি আপনাদের প্রথমে সংগ্রহ করে রাখতে বললাম, সেই হলুদ সুতো এবং হলুদ গাঁট এই দুটি আপনি বিষ্ণুদেবের চরণে রাখবেন এবং আপনার মাথায় এই হলুদ কাপড়টি রাখবেন। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলে দিই, যদি আপনাদের পক্ষে হলুদ কাপড় সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে এক্ষেত্রে আপনারা হলুদ রোমাল বা হলুদ কোনো ওড়নাও ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রেখে হলুদ রঙের কাপড়টি আপনি আপনার মাথায় ঢাকা দিয়ে এই কাজগুলি করবেন। এরপর আপনি একটি প্রদীপ জ্বালাবেন গা ঘিয়ের। যদি আপনার গা ঘিয়ের সম্ভব না হয় তাহলে এরও বিকল্প আছে, অর্থাৎ আপনি সরিষার তেলেরও জ্বালাতে পারেন। তবে একটি প্রদীপ জ্বালাবেন এবং তারপর বেসনের তৈরি লাড্ডু আপনি বিষ্ণুদেবের চরণে নিবেদন করবেন ভোগ হিসাবে এবং তারপর ফুল ও জল অবশ্যই দেবেন। এরপর বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে, অর্থাৎ যে পাউডার হলুদ পাওয়া যায় সেই পাউডার হলুদ দিয়ে আপনি বিষ্ণুদেবের কপালে একটি তিলক চিহ্ন অঙ্কন করবেন এবং তারপর নিজের কপালেও সেই একই হলুদ দিয়ে আপনি আপনার নিজের কপালেও তিলক চিহ্ন আঁকবেন। এবং তারপর আপনার বাড়ির সকল সদস্যদের
কপালে এই হলুদ দিয়েই আপনারা তিলক চিহ্ন অঙ্কন করে দেবেন এবং তারপর হলুদের গুঁড়োটি আপনি বিষ্ণুদেবের চরণে পুনরায় রেখে দেবেন এবং এই কার্য শেষ হলে আপনারা হাত জোড় করে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করবেন অর্থাৎ ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন এবং তারপর বিষ্ণুদেবের চরণে রাখা হলুদের গাঁটটি আপনারা ডান হাতে নেবেন এবং 108 বার এই বিষ্ণু মন্ত্রটি আপনারা জপ করে যাবেন খুব ভক্তি এবং বিশ্বাসের সঙ্গে আপনারা এই কার্যটি করবেন অবশ্যই এই কার্যটি আপনারা বিশ্বাসের সঙ্গে করবেন এবং পূজা সম্পন্ন করবেন এবং তারপর আপনাদের এই মন্ত্র উচ্চারণ হয়ে গেলে অর্থাৎ হলুদের গাঁটটি হাতে নিয়ে আপনাদের 108 বার এই বিষ্ণু মন্ত্র জপ করা হয়ে গেলে আপনারা আবার পুনরায় এই হলুদের গাঁটটি বিষ্ণুদেবের চরণে রেখে দেবেন এবং তারপর আপনাদের আর কিছুই করতে হবে না আপনাদের সারাটা দিন এই হলুদের গাঁটটি এখানেই থাকবে বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেয়েরা বাঁ হাতে এবং ছেলেরা ডান হাতে এই হলুদের গাঁটটি বেঁধে নেবেন হলুদের গাঁটটি বাঁধার জন্য আপনাদের অবশ্যই এই হলুদ সুতোটি ব্যবহার করতে হবে এবং এই হলুদ সুতো দিয়ে আপনারা এমনভাবে এই হলুদের গাঁটটি বাঁধবেন যাতে এই হলুদের গাঁটের সঙ্গে আপনার চামড়ার সরাসরি সংযোগ থাকে অর্থাৎ এটি আপনার ত্বককে যাতে স্পর্শ করে থাকে তা আপনাকে খেয়াল রাখতে হবে যদি এক্ষেত্রে আপনাদের হাতে বাঁধতে অসুবিধা হয় তাহলে আপনি আপনার কোমরেও ধারণ করতে পারেন তবে এক্ষেত্রে এটিই মনে রাখতে হবে যাতে হলুদের গাঁটটি আপনার ত্বককে বা আপনার চামড়াকে স্পর্শ করে থাকে এরপর আপনি আপনার উন্নতি কিছুদিন পর নিজেই বুঝতে পারবেন আপনি এত পরিমাণ অর্থ উপার্জন করতে শুরু করবেন চারিদিক থেকে খুব সুখবর আপনার জন্য অপেক্ষা করবে বিভিন্ন সমস্যা আপনার দূর হয়ে যাবে এই কার্যটি করলে বন্ধুরা আপনাদের বিভিন্ন সমস্যা যেমন দূর হয়ে যায় সঙ্গে সঙ্গে অর্থ আগমনের লক্ষণও দেখা যায় আপনার ব্যবসায় উন্নতিও হয় এবং এই কার্য করলে আপনার ভাগ্য খুলে যায় তাই আপনার চাকরির সম্ভাবনাও থাকে এবং আপনি আপনার কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি করতে পারেন যদি বন্ধুরা আপনাদের এই হলুদের গাঁটটি কিছুদিন পর নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ভেঙে যায় বা এটি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই হলুদের গাঁটটি আপনি খুব যত্ন করে রেখে দেবেন এবং বৃহস্পতিবার দেখে আপনি এই হলুদের গাঁটটি কোনো প্রবাহমান নদীতে ভাসিয়ে দিয়ে আসবেন এক্ষেত্রে আপনারা কোনোরকম কোনো পুষ্করণী বা পুকুর বা জলাশয় বা ডোবা কোনো কিছু ব্যবহার করবেন না প্রবাহমান নদীতে আপনি এই জিনিসটি ভাসিয়ে দিয়ে আসার চেষ্টা করবেন এবং তারপর আপনি পুনরায় এইভাবেই আবার একই নিয়মে এই হলুদ করে নিতে পারেন এবং তারপর আপনার হাতে আপনি বেঁধে নিতে পারেন এতে কোনো অসুবিধে হবে না আশা করি বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি প্রতিনিয়ত ধর্ম সংক্রান্ত এবং আধ্যাত্মিক বিষয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন যদি আপনার মনে হয় হিন্দু সনাতন ধর্মের কোনোরকম কোনো তথ্য আপনার কোনো দিনও কাজে লাগতে পারে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন আমরা প্রতিনিয়ত নতুন আপডেট তথ্য আপলোড করতে থাকি এবং অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন এতে আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনি আপনার ফোনের নোটিফিকেশনেই পেয়ে যাবেন বন্ধুরা আজ আমি আপনাদের জানালাম যে বাড়িতে থাকা হলুদ দিয়ে আপনি এই কী উপাচার করলে বা কোন কার্য করলে বা কীভাবে করলে আপনি কী ফল পেতে পারেন অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই
ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন আরও কিছু নতুন এবং আপডেট তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। সকলকে অসংখ্য ধন্যবাদ।